গোরখপুরের এই পেয়ারাগুলো এক একটা প্রায় 500-600 বা 1 কেজি ওজনের। রামাভাস স্তূপা, বুদ্ধঘাট, মহাপরিনির্বাণ স্থল ইত্যাদি দেখে আমরা এখন প্রবেশ করছি থাই বুদ্ধিস্ট টেম্পলে। এরপর যাব রাম জানকি মন্দির, বার্মিস টেম্পল বা গোল্ডেন টেম্পলে এবং ভিয়েতনাম চাইনিজ বুদ্ধিস্ট টেম্পলে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন অপূর্ব মন্দির, আমরা এখন ঢুকছি রাম জানকি মন্দিরে। দেখুন এটা হচ্ছে কুশিনগরের বার্মা বুদ্ধ মন্দির। বার্মিজ বুদ্ধিস্ট টেম্পল গোল্ডেন টেম্পল নামেও পরিচিত। অপূর্ব বুদ্ধ মন্দির।
বার্মিজ মন্দির দেখে এবার ফিরে যাচ্ছি। এবার আমরা ঢুকব বুদ্ধ সরোবর। এবার আমরা ভিয়েতনাম চাইনিজ বুদ্ধিস্ট টেম্পলে এসেছি। আমরা সরকারি বাসে করে গোরখপুর থেকে কুশিনগর এসেছিলাম, দুজনের 138 টাকা ভাড়া। আবার ঠিক একইভাবে আমরা কুশিনগর দেখার পর আমরা সরকারি বাসে করে 138 টাকা দিয়ে দুজনা গোরখপুরে চলে যাচ্ছি। আমরা কুশিনগর দেখে গোরখপুরে পৌঁছলাম রেল স্টেশনের কাছে। উত্তরপ্রদেশের গোরখপুর স্টেশন ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট স্টেশন। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী পার্টে দেখুন নেপাল ভ্রমণের যাবতীয় তথ্য।